সালামু আলাইকুম আজ আমরা আলোচনা করবো অ্যাসাইনমেন্ট টু এর সিলেবাস সম্পর্কে অর্থাৎ অষ্টম শ্রেণীর অ্যাসাইনমেন্ট টুয়ের যে সিলেবাস বোর্ড থেকে দেওয়া হয়েছে সেই সিলেবাসের যেই সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো কিভাবে লিখতে হবে সেই সম্পর্কে একটু ধারণা নিয়ে আজকে ক্লাসটি আমরা করবো প্রথমে আমরা অ্যাসাইনমেন্টের কভার ফিজ সম্পর্কে কথা বলবো অর্থাৎ যে কোনো অ্যাসাইনমেন্টে প্রথমে একটা কভার ফেজ থাকে তো সেটা বলার আগেই বলে নিই যারা হচ্ছে এখন ইংলিশ অ্যাপ চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই ইংলিশ অ্যাপ চ্যানেলকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে এবং প্রত্যেকটি অ্যাসাইনমেন্টের আপডেট পাওয়ার জন্য উত্তরপত্র সেটা নমুনা পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বাটন অন করে রাখবে যাতে করে যে কোনো সময় অ্যাসাইনমেন্টের আপডেট পেলে তোমরা ভিডিও পেতে পারো তো অ্যাসাইনমেন্টের কভার ফিজে বোর্ড কর্তৃক যে ডিরেকশন দেওয়া হয়েছে সেখানে লেখা আছে প্রথমত তোমার বিদ্যালয়ের নাম থাকবে যেমন এখানে দেখতে পাচ্ছ মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় একটা স্কুলের নাম লেখা আছে তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট নং যেমন এক লিখছো এবার হচ্ছে অ্যাসাইনমেন্ট দুই তারপর হচ্ছে অ্যাসাইনমেন্টের শিরোনাম তুমি যেই বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট করবে সেই বিষয়ের শিরোনামটা লিখবে বিশেষ করে অধ্যায়ের নামটা লিখবে তারপর হচ্ছে ইনফরমেশন যে শিক্ষকের নাম সে তার নাম লিখবে পদবী আর তোমার ইনফরমেশন লিখবে ছাত্র বা ছাত্রীর নাম বিষয় শ্রেণী শাখা রোল বিভাগ এই বিষয়গুলো হচ্ছে তোমাকে যেগুলো ইনফরমেশন রয়েছে এটা কম্পোজ করেও লিখতে পারো আবার হাতেও লিখতে পারো যেটা তোমার কাছে সুবিধা মনে হয় বাংলাও লিখতে পারবে আর ইংলিশ সাবজেক্টের জন্য ইংলিশও লিখতে পারবে সেটা কোনো সমস্যা নেই এ হচ্ছে কভার পেজ এখন আমরা সিলেবাস সম্পর্কে কথা বলবো তোমরা দেখতে পাচ্ছ শিক্ষা মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে একটা নোটিশ দেওয়া হয়েছে বিষয় ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত অ্যাসাইনমেন্ট দ্বিতীয় সপ্তাহের জন্য প্রেরণ সংক্রান্ত এই সম্পর্কে অ্যাসাইনমেন্টটা লেখার জন্য একটা নোটিশ দেওয়া হয়েছে প্রথমেই যে অ্যাসাইনমেন্টটা লিখে দ্বিতীয় সপ্তাহে যে সিলেবাস একটু পরে আমরা যে সিলেবাস নিয়ে আলোচনা করবো সেই সিলেবাসের আলোকে অ্যাসাইনমেন্ট করে যাতে স্কুলে জমা দেওয়া সেই সম্পর্কে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে নোটিশ দেওয়া হয়েছে এবার অ্যাসাইনমেন্টের সিলেবাসটা দেখো তোমাদের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টে তিনটা সাবজেক্ট বিজ্ঞান আইসিটি এবং হচ্ছে ধর্ম এই তিনটা বিষয়ের সিলেবাস নিয়ে কথা বলবো প্রথমেও তো হচ্ছে কীভাবে লিখতে হবে কোন কোন অধ্যায় থেকে আসছে সেটা নিয়ে আজকের ক্লাসটি আমরা করবো সিলেবাস এরপরে আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের একটা নমুনা উত্তর হচ্ছে ইংলিশ অ্যাপস চ্যানেলে আপলোড করবো সেখান থেকে তোমরা আইডিয়া নিয়ে ধারণা নিয়ে হচ্ছে পরবর্তী তোমরা নিজেদের দায়িত্বের নিজ দায়িত্বে নিজেরা অ্যাসাইনমেন্ট করবে তো প্রথমে সিলেবাসটা বোঝা দরকার আর এই ছবিটা একটু ক্লিয়ার দেখা যাচ্ছে না ক্লিয়ার ছবিটার জন্য তোমরা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া ফেসবুক লিঙ্ক আছে সেখানে ইংলিশ অ্যাপস এবং অ্যাসাইনমেন্ট সলিউশন ফেসবুক ফেজ বা গ্রুপের মধ্যে আমি এটা ক্লিয়ার ফেজ ফিক দিয়ে দিব সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে তোমরা দেখতে পাচ্ছ বিজ্ঞানের যে সিলেবাস অ্যাসাইনমেন্টের এখানে তোমাদের প্রথম অধ্যায় সম্পর্কে এবং প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটা অধ্যায় দেওয়া আছে তোমাদের বিজ্ঞান বইয়ের সেই অধ্যায় থেকে এই প্রশ্ন করা হয়েছে তো অ্যাসাইনমেন্টের যে একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকের আলোকে চারটা প্রশ্ন এই প্রশ্নটা করা হয়েছে তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে কোষ বিভাজন থেকে তোমরা উদ্দীপকটা দেখতে পাচ্ছ নিদিতাদের নিধিতাদের বাগানে পেয়ারা গাছে পানি দেখতে গিয়ে দেখলো ছোটো পেয়ারা গাছটি ছয় মাসে অনেক লম্বা হয়েছে সে তার মায়ের কাছে জানালো কোষ বিভাজনের কারণেই এমন হয়েছে ফরে মা গাছটিতে কিছু জৈব সার প্রয়োগ করলেন মেয়ে মাকে জিজ্ঞেস করলো মা তুমি মাটিতে সার দিচ্ছ কেন মা তুমি মাটিতে সার দিচ্ছ কিন্তু তা পাতায় পৌঁছাবে কি করে মা জানালেন এক বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে এটা হচ্ছে একটা উদ্দীপক এটার আলোকে চারটা প্রশ্ন করা হয়েছে কোষ বিভাজন কাকে বলে দুই নাম্বারে খ নাম্বারে রয়েছে মিওসিস কোষ বিভাজনকে রাসমূলক বিভাজন বলা হয় কেন ব্যাখ্যা করো এটার উত্তর তোমরা তোমাদের এই দুইটা প্রশ্নের উত্তর সরাসরি বইতে আছে কোষ বিভাজন কাকে বলে এটা সরাসরি তোমাদের বইতে আছে কোন অধ্যায় সেটা একটু উপরে আমি দেখাবো তারপর হচ্ছে মিওসিস কোষ বিভাজনকে রাসমূলক কোষ বিভাজন বলা হয় কেন এটাও তোমাদের বই থেকে প্রশ্ন করা হয়েছে উদ্দীপক উল্লেখিত বিভাজন প্রক্রিয়ার দীর্ঘস্থায়ী দাপটি উদ্ভিদের বৃদ্ধিতে কিভাবে ভূমিকা রাখে এই যে উদ্দীপকে যে বিষয়টা বলা হয়েছে পেয়ারা গাছের মাটিতে সার দিয়ে সেটা কীভাবে পাতাতে পৌঁছতে পারে এই বিষয় সম্পর্কে কোষ বিভাজন অধ্যায় রয়েছে তারপরে হচ্ছে মায়ের উত্তরে বলা বিশেষ প্রক্রিয়াটির গুরুত্ব উদ্ভিদ জীবনে কতখানি তা বিশ্লেষণ করে অর্থাৎ এই যে মা বলল যে এক বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে এটা কতটুকু বিশ্লেষণ করার জন্য বলা হয়েছে তো এটা তোমাদের অধ্যায়ের দ্বিতীয় অধ্যায় থেকে করা হয়েছে তোমাদের অ্যাসাইনমেন্টটি মূলত দেওয়া হয়েছে তোমাদের তোমরা কতটুকু শিখছো সেটা জানার জন্য তাই তোমাদেরকে কি করতে হবে এই যে প্রথম দ্বিতীয় তৃতীয় বিশেষ করে দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্নটি করা হয়েছে এই অধ্যায় সম্পর্কে তোমাদেরকে ভালো করে শিখতে হবে আগে পড়তে হবে পড়ে তারপরে যেটা বুঝবে সেটার আলোকে তুমি উদ্দীপকের উত্তরটি লিখবে তো তোমরা মূল্যায়ন নির্দেশকটা কি প্রশ্নটার খাতাটা কিভাবে দেখা হবে দেখো কোষ বিভাজনের সংজ্ঞা সঠিকভাবে লিখতে পারা দক্ষতা কোষ বিভাজনের যে সংজ্ঞাটি তুমি লিখবে সেটা সঠিকভাবে লিখছ কি না সেটা দেখবে মিওসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য জেনে সঠিকভাবে ব্যাখ্যা করতে পারা দক্ষ অর্থাৎ মিওসিস কোষ বিভাজন এটার বৈশিষ্ট্যটা তুমি সঠিকভাবে লিখতে পেরেছো না সেটা জানবে ঘ নম্বরে রয়েছে মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে ক্যারিও কাইনোসিস ধাপের প্রথম ধাপ প্রফোস জানতে পারলে উদ্ভিদের বৃদ্ধিতে কীভাবে ভূমিকা রাখবে তার সক্ষমতা যাচাই অর্থাৎ বইয়ের থেকেই এটা যাচাই করতে হবে ঘ নম্বরে রয়েছে উদ্ভিদের ব্যাপন অবিস্রবণ উদ্ভিদের পানীয় খনিজ লবণ শোষণ ইত্যাদির উপর ধারণা নিয়ে প্রক্রিয়াটির গুরুত্ব বিশ্লেষণ ও যুক্তিসম্মত ব্যাখ্যা প্রদান করতে হবে সুতরাং তোমাদেরকে দ্বিতীয় যে অধ্যায়টি রয়েছে সেটা খুব ভালো করে পড়তে হবে আমি দেখাচ্ছি তোমাদের বইয়ের কোন অধ্যায়টি সেটা হচ্ছে সেটা দেখে পড়ে আগে হচ্ছে বুঝবা তারপর হচ্ছে উত্তরটি লিখবে তোমরা দেখতে পাচ্ছ দ্বিতীয় অধ্যায় তোমাদের বিজ্ঞান বইয়ের জীবের বৃদ্ধি ও বংশগতি এই অধ্যায়ে পাঠ শেষে আমরা কোষ বিভাজনের প্রকারভেদ ব্যাখ্যা করতে পারব। কোষ বিভাজনের মাধ্যমে জীব দেহের বৃদ্ধি ব্যাখ্যা করতে পারব জীবের বংশগতির ধারা রক্ষা কোষ বিভাজনের ভূমিকা ব্যাখ্যা করতে পারব এটা হচ্ছে কোষ বিভাজন নিয়ে অধ্যায় এবং এই অধ্যায় থেকে তোমাদের সৃজনশীল প্রশ্নটি করা হয়েছে প্রথমত এই অধ্যায়টি খুব ভালো করে পড়বে তারপর হচ্ছে নিজের মতো করে উত্তরগুলা লিখবে আর আমরা একটা নমুনা উত্তর দু একদিনের মধ্যে আপলোড করে দিব আমাদের ইংলিশ অ্যাপ চ্যানেলের মধ্যে সেখান থেকে তোমরা উত্তরটি থেকে ধারণা নিয়ে তোমাদের মতো করে লিখবে সেই উত্তরগুলো আমরা ধারাবাহিকভাবে একের পর এক দিব তো তোমরা ইংলিশ অ্যাপ চ্যানেলের সাথে আপডেট থাকতে হবে তাহলে হচ্ছে যখন আপলোড করব। তোমরা নোটিফিকেশন বাটন অন করে রাখবে তাহলে তোমাদের কাছে কাছে নোটিফিকেশন চলে যাবে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটন অন করলেই তোমাদের কাছে ভিডিও চলে যাবে যখনই আপলোড দিব তো আমরা খুব শীঘ্রই হচ্ছে তোমাদেরকে উত্তরটি নমুনা উত্তরটি দেওয়ার চেষ্টা করব এই হচ্ছে বিজ্ঞান বিষয় তারপরে আমরা আলোচনা করব আইসিটি সম্পর্কে তথ্য প্রযুক্তির সিলেবাসে তোমরা দেখতে পাচ্ছ প্রথম অধ্যায় থেকে প্রশ্নটি করা হয়েছে প্রথম অধ্যায়ের পার্ট এক ও দুই তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব এই সম্পর্কে এই অধ্যায়টি রয়েছে তো অ্যাসাইনমেন্টের যে প্রশ্নটি দেখো তোমরা লেখা আছে একজন ব্যক্তি সরকারের গৃহীত তথ্য যোগাযোগ ভিত্তিক সেবা থেকে কিভাবে সহযোগিতা পেতে পারেন বিষয়টি একটি শিরোনাম দিয়ে দুইশো পঞ্চাশ শব্দের মধ্যে একটি প্রবন্ধ লিখো অর্থাৎ এটা একটা রচনার মতো বাংলা তোমরা অনেক রচনা প্রস্তব যেমন তথ্য প্রযুক্তি তথ্য যোগাযোগ প্রযুক্তি বা অনেক ধরনের রচনা প্রসব এই সেই সম্পর্কে একটা রচনা লিখতে হবে তো এটার একটা শিরোনাম দিতে হবে এই প্রবন্ধে যে বিষয়গুলো থাকবে ভূমিকা থাকবে প্রথমত তারপর হচ্ছে সেবাসমূহের তালিকা কী কী সেবা দেওয়া হয় সেটা তালিকা থাকতে হবে ডিজিটাল বাংলাদেশ ও প্রযুক্তিভিত্তিক সেবা ডিজিটাল বাংলাদেশ ও প্রযুক্তিভিত্তিক যে সেবাগুলো সেটা থাকবে প্রযুক্তি ভিত্তিক সেবার গুরুত্ব প্রযুক্তিভিত্তিক যে সেবা সেটার কতটুকু গুরুত্ব সেটা থাকবে উপসংহার এই টোটাল যে পাঁচটা বিষয় রয়েছে এই পাঁচটা বিষয় নিয়ে তোমাকে প্রবন্ধ লিখতে হবে উপরে একটা শিরোনাম দিবে এই পাঁচটা বিষয় লেখার পরে পাঁচটা বিষয় যেই বিষয়টা তোমার বেশি যে কোনো একটা শিরোনাম দিতে পারবে সেটা আমরা একটা নমুনা উত্তর দু এক দিনের মধ্যে আপলোড করে দিব সেখানে হচ্ছে একটা শিরোনাম দিয়ে একটা নমুনা উত্তর আমরা দিব তো প্রথমত তোমাদেরকে যেটা করতে হবে প্রথম অধ্যায়টি খুব ভালো করে পড়তে হবে কারণ তুমি যদি আগে নিজে পড়ো তাহলে তুমি বুঝতে পারবে এবং আমাদের উত্তরের সাথে মিলিয়ে তারপর তুমি এটা সুন্দর অ্যাসাইনমেন্ট করতে পারবে এটার জন্য যেটা করতে হবে তোমাকে প্রথমে বইটি খুব ভালো করে পড়তে হবে খাতাটা কিভাবে মূল্যায়ন করা হবে সেটা দেখো বিষয় বস্তুগত সম্পর্কে ধারণা নির্ভুল তথ্য যুক্তিসঙ্গত ব্যাখ্যা প্রদান ব্যক্তিগত অভিজ্ঞতার সমন্বয়ে চাহিদা অনুযায়ী উত্তর প্রদানের যেভাবে প্রশ্নে চেয়েছে সেভাবে উত্তর প্রদান করার সক্ষমতা থাকতে হবে তো এখন আমি তোমাদের বই দেখাচ্ছি কোন কোন তোমাদের বইয়ের অধ্যায় থেকে করা হয়েছে সেটা তোমরা দেখো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায়টি হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব এই অধ্যায় শেষে আমরা যে বিষয়গুলো শিখবো তথ্য যোগাযোগ প্রযুক্তিতে কর্মসংস্থানের সুযোগ ব্যাখ্যা করতে পারবো যোগাযোগের ক্ষেত্রে প্রযুক্তির ভূমিকা ব্যাখ্যা করতে পারবো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রযুক্তির সুযোগ ব্যাখ্যা করতে সরকারি কার্যক্রমে তথ্য প্রযুক্তির ব্যবহার গুরুত্ব সম্পর্ক বর্ণনা করতে পারবো চিকিৎসা ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধারণা ব্যাখ্যা করতে পারবো গবেষণার ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ভূমিকা ব্যাখ্যা করতে পারবো এই সম্পর্কে এই অধ্যায়টি আলোচনা করা হয়েছে এবং আমাদের বোর্ড কর্তৃক যেই প্রশ্নটি রয়েছে যেই প্রবন্ধটি সেটার জন্য এই অধ্যায়টা খুব ভালো করেই পড়তে হবে এছাড়াও তোমরা বাংলা বইয়ের সহযোগিতা নিতে পারো আর আমরা একটা উত্তরপত্র দিব নমুনা উত্তরপত্র সেখান থেকে ধারণা নিয়ে তোমরা হচ্ছে যে এই অ্যাসাইনমেন্টটি করবে তো তথ্য যোগাযোগ প্রযুক্তির অ্যাসাইনমেন্টের জন্য অবশ্যই ইংলিশ অ্যাপ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অন করে রাখবে যাতে করে যখনই আমরা উত্তরপত্র আপলোড দিব তখনই তোমরা যাতে পেতে পারো সেজন্য বি আপডেট অ্যান্ড মিস্টে কানেক্টেড উইথ ইংলিশ অ্যাপস এখন আমরা ইসলাম ও নৈতিক শিক্ষা সম্পর্কে অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলবো এখানে তোমাদের প্রথম অধ্যায় থেকে প্রশ্ন করা হয়েছে প্রথম অধ্যায়টি হচ্ছে আকা সম্পর্কে দেখতে পাচ্ছ প্রশ্ন করা হয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন প্রথমটি হচ্ছে ইসলামের সাথে ইমানের সম্পর্ক খুবই নিবিড় কথাটি ব্যাখ্যা করা অর্থাৎ ইসলাম এবং ইমান দুইটার সম্পর্ক খুবই ঘনিষ্ঠ এটা ব্যাখ্যা করতে বলা হয়েছে এটার জন্য তোমাদের অধ্যায়ের ইসলাম অধ্যায় এবং ইমান অধ্যায়টা পড়লেই তোমরা উত্তর করতে পারবে দুই নম্বর হচ্ছে কপটতার নিদর্শনগুলো কি কি কপটতার নিদর্শনগুলো কী কি সেটা লিখতে হবে তিন নাম্বার নবী ও রাসুলগণের পার্থক্য বর্ণনা করা অর্থাৎ নবী এবং রাসুল দুইজনের মধ্যে যে পার্থক্য রয়েছে সেই পার্থক্যগুলো তোমাদেরকে লিখতে হবে চার নম্বরে রয়েছে হাঁসুরের ময়দানে কত ধরনের সাফায়াত কার্যকর হবে কয় ধরনের সাফায়াত কার্যকর হবে ব্যাখ্যা ক হাসুরের ময়দানে কত ধরনের সুপারিশ বা সাফায়াত কার্যকর হবে সেটা ব্যাখ্যা করার জন্য বলা হয়েছে তো এই বিষয়গুলো তোমাদেরকে লিখতে হবে সেটার জন্য ইসলাম ও নৈতিক শিক্ষার প্রথম অধ্যায় আকাইদ সেই সম্পর্কে তোমাদেরকে পড়লেই তোমরা অ্যান্সার করতে পারবে মূল্যায়ন নির্দেশক যে বিষয়গুলো এখানে রয়েছে বিষয়বস্তুগত জ্ঞান নির্ভুল তথ্য যুক্তিসঙ্গত ব্যাখ্যা প্রদানের সক্ষমতা অর্থাৎ তোমাকে নির্ভুল তথ্য দিতে হবে যুক্তিসঙ্গত ব্যাখ্যা প্রদানের সক্ষমতা দিতে হবে প্রশ্নের চাহিদা অনুযায়ী ধারাবাহিকভাবে উত্তর লেখনের পারঙ্গমতা বা সক্ষমতা তারপর হচ্ছে ইসলামের মূল বিশ্বাসগুলো বিষয়গুলো সম্পর্কে সম্যক ধারণা ইসলামের যে মূল বিষয়গুলো রয়েছে মৌলিক যেগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে প্রাসঙ্গিক কোরআন সুন্নার সমন্বয়ে দক্ষতা অর্থাৎ কোরআন হাদিস থেকে তোমাকে এই সমন্বয় করতে হবে এইভাবে তুমি উত্তরটা লিখবে তোমাদের প্রথম অধ্যায়টি খুব ভালো করে পড়লেই হচ্ছে এই উত্তরগুলা বের করা সম্ভব বই থেকেই হচ্ছে প্রশ্নগুলো করা হয়েছে তো বইটা ভালো করেই পড়লেই তোমরা উত্তর লিখতে পারবে আর আমরা একটা শর্টকাট বা হচ্ছে এটা নমুনা উত্তর আমরা দিয়ে দিব সেইখান থেকে তোমরা ধারণা নিতে পারবে তাহলে হচ্ছে তোমরা অ্যাসাইনমেন্টটি করতে পারবে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষার প্রথম অধ্যায়টি হচ্ছে আকাইদ সম্পর্কে পরিচয় তারপরে এই অধ্যায় শেষে আমরা ইসলামের পরিচয় তাৎপর্য বিশ্লেষণ করতে পারবো বিভিন্ন বিষয়ে ইসলাম আকাইদ ইমান নবী রাসুল আসমাউল হোসনা বিভিন্ন বিষয় নিয়ে এই অধ্যায়টি আলোচনা করা হয়েছে সুতরাং তোমরা যদি এই অধ্যায়টি খুব ভালো করে পড়ো এবং সিলেবাসটি খুব ভালো করে দেখো তাহলে তোমরা উত্তরটি নিজেদের মতোই করে নিতে পারবে আর সহযোগিতার জন্য তোমাদের পাশে সবসময় ইংলিশ অ্যাপ চ্যানেল থাকবে ইংলিশ অ্যাপ চ্যানেলে আমরা সর্বোচ্চ চেষ্টা তোমাদের একটি নমুনা উত্তর দেওয়ার জন্য যেটা থেকে তোমরা ধারণা নিয়ে সবাই করতে পারো তাহলে হচ্ছে যে তোমরা আগে প্রথমত হচ্ছে যে যেই তিনটা বিষয় রয়েছে তিনটা বিষয় তোমাদেরকে মূল বইটি খুব ভালো করে পড়তে হবে যেই যে অধ্যায়গুলো রয়েছে সিলেবাস অনুযায়ী সেটা পড়লেই তোমরা আনসার করতে পারবে তো আমাদের ক্লাস যদি ভালো লাগে অবশ্যই ইংলিশ সব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে লাইক করে পাশে থাকবে এবং পরবর্তী অ্যাসাইনমেন্টগুলোর আপডেট পাওয়ার জন্য অবশ্যই 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 নোটিফিকেশন বাটন অন করে রাখবে যাতে করে কোনো অ্যাসাইনমেন্টের ভিডিও তুমি মিস না